সারা দেশে বিএনপি ও সমমনাদের দশম দফার অবরোধের শেষ দিন চলছে সিংহের নান্দাইলে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এছাড়া সিংহের ভালুকা নেত্রকোনা বরিশাল কিশোরগঞ্জ গাইবান্ধা ও জামালপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ ও পিকেটিং ও মশাল মিছিল করেছে বিএনপি প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে নান্দাইল মাজার বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের বাঁধার মুখে পড়ে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআরসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে এ সময় দুই পুলিশ সদস্য সহ বিশ জন আহত হয় ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা সকালে উপজেলা বিএনপি নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন নেত্রকোনায় মশাল মিছিল করেছে বিএনপি এ সময় সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা অবরোধের সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি নেতাকর্মীরা কিশোরগঞ্জে অবরোধের শেষ দিনে ঢাকা ভৈরব মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে পলাশবাড়ি পৌর বিএনপি স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র ছাত্রদলের নেতাকর্মীরা জামালপুরে বৃষ্টির মধ্যে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি সকালে জামালপুর টাঙ্গাইল সড়কের মাধুরপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নারিকেলি মরে গিয়ে শেষ হয়